তোমাদেরকে লেটস স্টাডি চ্যানেলে পুনরায় স্বাগত দেখো আমরা সরলীকরণ চ্যাপ্টারটি শুরু করেছিলাম এই সরলীকরণ চ্যাপ্টার মধ্যে অলরেডি বদমাস রুলের উপর যে অঙ্কগুলো থাকে সেগুলো আমি করিয়ে ফেলেছি দ্বিতীয়ত বীজ যে সমস্যা সমাধানগুলো থাকে বা বীজ যে ফর্মুলা বেসড অঙ্কগুলো থাকে সেইগুলোও আমি করিয়ে দিয়েছি এলজিব্রিক আইডেন্টিটির ওপরেও তিন নম্বর টপিক আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ডেসিমাল এবং ফ্র্যাকশান এই টপিকের উপরে কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই চলো দেখো আমরা সাধারণ ভাগগুলো যেরকম করি ধরে নাও পাঁচ তেষট্টি ভাগ আছে ধরে নাও তো পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে আমাদের দেখো পাঁচ একে পাঁচ দিলাম তাহলে এক পড়ে থাকলো তাহলে পাঁচ দুয়ে দশ এরকম নিলাম নেওয়ার পরে তিন পরে থাকলো এবার এখানে একটা পয়েন্ট নিলাম পয়েন্টের পরে কি হচ্ছে এখানে শূন্য হয়ে যায় তাহলে পাঁচ ছয় তিরিশ এই যে ভাগ ফলটা দেখছো তুমি এই ভাগ ফলটা কী হয়ে যায় শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বারো পয়েন্ট সিক্সের পরে আর কোনো রাশিমালা নেই আর ফাইভ নেই সেভেন নেই এইট নেই নাইন নেই এ অর্থাৎ এই রাশিমালাটা এখানেই টার্মিনেট করে যাচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে তো কিছু কিছু ভাগ আছে যেগুলো ভাগ শেষ হয় না বরং রিপিট হতে থাকে আরও তো সেই ধরনের একটা এক্সাম্পল বলি ধরে নাও তুমি দুই বাই তিন করছো দুই বাই তিন তাহলে দুই বাই তিন মানে কি তিন এটা করলে তা এটা করার জন্য প্রথমে জিরো পয়েন্ট নিলে একটা তাহলে এখানে জিরো বসালে তাহলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো দিলে আবার কি চলে আসলো দুই চলে আসলো তাহলে আবার একটা শূন্য নিল আবার তিন ছয় তো কী হয় দেখো ছয়টা বারবার এরকম চলতেই থাকবে চলতেই থাকবে তো চলতে চলতে কত দূর যাবে শেষই হবে না অর্থাৎ নন টার্মিনেটিং এদের কোনো শেষ নেই যদি শেষ না থাকে তাহলে কি এদেরকে লেখার উপায় নেই এদেরকে লেখার সব থেকে ভালো উপায় হচ্ছে কি যে টার্মটা রিপিট হচ্ছে তার মাথায় পৌন দিয়ে দাও তাহলে জিরো পয়েন্ট সিক্স টার্মটা রিপিট হচ্ছে তাহলে সিক্সের মাথায় এইরকম একটা ফুটকি দিয়ে দেওয়া হয় তাহলে এটা না দিয়ে অনেক বয়ে কি দেওয়া থাকে এরকম মাথায় বারের মতো দেওয়া থাকে তাহলে এটাও আসলে কি পৌনপুনিক ক্লিয়ার তাহলে পৌনপুনিক কথাটার মানে বোঝা গেল এই হচ্ছে আমাদের পৌনপুনিক দেখো আরও একটা উদাহরণ বলি ধরে নাও ফাইভ থ্রি সেভেন এরকম বেরিয়েছে কোনো একটা ভাগ ফাইভ থ্রি সেভেন নাইন এইট ফাইভ থ্রি সেভেন নাইন এইট ফাইভ থ্রি দেখো এগুলো কী হচ্ছে এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন নাইন এইট ভাবে চলতে থাকছে তো এইরকম রিপিট যদি হয় তাহলে কি বললাম কি মাথায় পৌন দিয়ে দিতে হয় কার মাথায় যারা রিপিট হচ্ছে ফাইভ রিপিট হচ্ছে থ্রি রিপিট হচ্ছে সেভেন রিপিট হচ্ছে নাইন রিপিট হচ্ছে এইট রিপিট হচ্ছে অর্থাৎ পরপর এরা রিপিট হচ্ছে সেই জন্য এদের প্রত্যেকের মাথায় কি হবে পৌন হবে তাহলে ফাইভ থ্রি সেভেন নাইন এইট এরকম ফুটকি ফুটকি দিয়ে করা থাকে কিংবা রকম ডিরেক্ট কোনো দাগ দেওয়া থাকে বারের মতো দেওয়া থাকলেও সেটা কি পৌনপুনি কি বোঝায় ক্লিয়ার হলো আশা করি এরপরে দেখো আমাদের যেটা হয় কি ধরে নাও কোথাও এইট দেওয়া আছে এইট এখন এই এইট পয়েন্ট ফাইভকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই তাহলে এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে কি করি এক বসাই এক বসে দশমিকটাকে উঠিয়ে দিয়ে জাস্ট এখানে শূন্য বসিয়ে দিই দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য যেমন এখন ধরো নাও ফাইভ থ্রি এরকম আছে তাহলে এটাকে দশমিকটা উঠিয়ে দিয়ে আমরা কি করি এক তো বসাই কিন্তু দশমিকের পরে যটা সংখ্যা আছে ততগুলো শূন্য বসিয়ে দিই কিন্তু এই পৌন সরানোর জন্য পৌনপুণিককে সরানোর জন্য আমরা কী করে থাকি দেখো এই যে আছে রাশিমালাটা এই রাশিমালার জিরো পয়েন্ট থ্রি সিক্স মাথায় পৌনপুনিক আছে তো এই পৌনপুনিককে সরানোর জন্য আমাদের যেটা করতে হয় কি প্রথমে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখলাম লেখার পর মাইনাস করবো যে রাশির মাথায় পৌনপুনিক নেই সেটাকেই মাইনাস করবো ক্লিয়ার ডিভাইডেড বাই দেখো পৌন এর জন্য আমরা একটা নাইন নেব আর যতগুলোর মাথায় দেওয়া নাই ততগুলো শূন্য নিব। তাহলে এই যে দশমিকের এই পারেই ভাবব দশমিকের এপার নিয়ে আমার কোনো কাজ নেই এইখানে তো দশমিকের এই পারে হচ্ছে একটার মাথায় পৌনপুনিক নেই তাহলে সেই জন্য একটা জিরো আর পৌন যতগুলো থাকবে ততগুলো নই হবে তার মানে পয়েন্ট যতগুলো থাকবে ততগুলো নয় বসাবো আর পয়েন্ট বাদে যতগুলো থাকবে ততগুলো জিরো বসাবো তাহলে এইভাবেই আমাদের ভগ্নাংশে রূপান্তরিত করতে হয় তাহলে উপরে কি পাইলাম থ্রি থ্রি ডিভাইডেড বাই নাইনটি এইবার কাটাকুটি করলে আমাদের কত আসবে দেখো ইলেভেন ডিভাইডেড বাই থার্টি এই হচ্ছে আমাদের ভগ্নাংশে রূপান্তর করার ফর্মুলা তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স এটাকে কীভাবে করবো সেটা হচ্ছে ওয়ান বাই থার্টি লিখেই আমরা করতে পারি এগারো বাই থার্টি করে আমরা করতে পারি তারপরে দেখো এই পৌন ভাঙবে কী করে ঠিক একইভাবে ভেঙে দেখাচ্ছি দেখো কি আমরা প্রথমে কি করব প্রথম কাজ হচ্ছে যেটা সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আগে লিখবো যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখি দেখো জিরো পয়েন্ট এটা লিখলাম এই পয়েন্ট নিয়ে আমার কোনো কাজ নাই এবার দেখো যেটার মাথায় পৌনপুনিক দেওয়া নাই সেটা বিয়োগ করতে হয় তাহলে ফোর টু আর নিচে কি করতে হয় যতগুলোর মাথায় পৌনপুনিক থাকবে তাহলে দুটোর মাথায় পৌনপুনিক আছে তাহলে দুটো নাইন লিখলাম তারপরে যতগুলোর মাথায় পৌনপুনিক নেই ততগুলো জিরো তাহলে জিরো তার মানে পৌনপুনিক যেখানে আছে সেখানে নাইন বসাবো আর পৌনপুনিক নেই যেখানে যেখানে সেখানে কি বসাবো আমরা জিরো বসাবো যতগুলো সংখ্যা আর এই যে ক্যালকুলেশনটা এটা দশমিকের পরের সংখ্যাগুলোর ক্ষেত্রেই দশমিকের আগেরগুলো আমাদের এখানে ক্যালকুলেটের ক্যালকুলেট হয় না ক্লিয়ার তাহলে এটার দেখো ফাইভ হবে আর টু ফোর টু ডিভাইডেড বা নাইন নাইন জিরো জিরো এটাই হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করা এরপরে কাতাকাটি যাবে মোট কথা হচ্ছে এইভাবে আমাদের ভগ্নাংশে রূপান্তরিত করতে হয় তারপরে দেখো আমাদের পরীক্ষা হলে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এই নিচের প্রশ্নগুলো দেখো এবার তিন নাম্বার প্রশ্ন এই বলেছে এইট পয়েন্ট থ্রি ওয়ান বার আছে ওয়ানের মাথায় বার আছে প্লাস জিরো পয়েন্ট সিক্স বার আছে প্লাস জিরো পয়েন্ট জিরো টু বার আছে তাহলে প্রথমে কি করতে হবে সব কটাকে ভগ্নাংশে আগে রূপান্তরিত করতে হবে তো ভগ্নাংশে রূপান্তরিত করব আমরা কিভাবে দেখো এইট পয়েন্ট থ্রি ওয়ান বার আছে আমি কি বলেছিলাম কি দশমিকের পরের জিনিসগুলো নিয়ে কাজ করবো আপাতত এইটটাকে রেখে দিচ্ছি তাহলে দশমিকের পরের জিনিসটাকে নিয়ে যদি কাজ করি আমরা তাহলে দেখো কি হচ্ছে এখানে এইটের পাশেই লিখে রাখছি তাহলে থ্রি ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই কী হবে একটা পৌনপুনিক আছে মানে একটা নাইন আর এই সংখ্যাটার মধ্যে পৌনপণিক নেই তার মানে একটা জিরো তাহলে পেলাম কত দেখো এইট পূর্ণ তিন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে কত টোয়েন্টি এইট আর ডিভাইডেড বাই নাইনটি এটা তো একে যদি আমরা আবার ভেঙে দিই তাহলে আমাদের আসবে কত নাইনটি আচ্ছা পরে ভাঙছি তাহলে আপাতত এটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট থ্রি ওয়ান বারের বদলে লিখতে পারি তারপরে আমরা যে ভাঙবো জিরো পয়েন্ট সিক্স বার তো বার বা পৌনপুরি তাহলে এটাকে কীভাবে লিখবো পয়েন্ট সিক্স লিখলাম দেখো এখানে কোনো মাথায় তো কারো মাথায় তো এমন কোনো সংখ্যা তো নেই যার মাথায় পৌনপণিক নেই তাই এখানে জিরো বিয়োগ হবে তারপরে কি হবে দেখো নাইন কি কেননা একটারই মাথায় পৌনপণিক আছে সেই জন্য নাইন আর বাকিগুলোর মাথায় পৌনপণিক নেই আমরা কোন সংখ্যাটাকে দেখবো সবসময় দশমিকের পরের সংখ্যাটাকে দেখব দশমিকের আগে আমাদের এইগুলো কি আছে সেগুলো এখন দেখে লাভ নেই তাহলে আমাদের দাঁড়ালো কত সিক্স বাই নাইন তারপরে দেখো কী আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু আছে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু মাথায় এটা আছে পৌনোপণিক তাহলে এটাকে কীভাবে করবো তাহলে টু লিখলাম মাইনাস দেখো যার মাথায় নেই পৌনপণিক সেগুলোকে এখানে বিয়োগ করতে হয় তাহলে টু মাইনাস জিরো জিরো আর নিচে কি লিখবো নিচে লিখবো যেটা সেটা হচ্ছে একটার মাথায় পৌনপণিক আছে দেখো বাকি দুটোর মাথায় পৌনপণিক নেই জিরো হলো তো কি হলো বাকি ওই দুটো তো সংখ্যা তো সংখ্যা দুটো দশমিকের উপরে যে সংখ্যা দুটো আছে এই পৌনপণিক নেই মানে কি এখানে দুটোতে জিরো হবে ক্লিয়ার হলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মানগুলো বেরোলো সেটা আমরা লিখে নিব তাহলে দু দুই বাই নাইন জিরো জিরো তাহলে এখানে এবার আমরা লিখবো তাহলে পেলাম কি এইট পূর্ণ টোয়েন্টি এইট বাই নাইনটি প্লাস সিক্স বাই নাইন প্লাস দুই বাই নশো এরপরে তো আমরা ভগ্নাংশ করতে জানি এরপরে তো যোগ বিয়োগ আমরা করতে জানি তাহলে এবার ফট করে করে নেব দেখো এবার আমি করছি দেখো তাহলে পূর্ণটাকে প্রথমে ভেঙে নিই তাহলে আট নয় বাহাত্তর সেভেন ফোর এইট প্লাস সিক্স বাই নাইন প্লাস টু বাই নশো এবার লসাগু কত হবে লসাগু হবে আমাদের নশো এবার নশো যদি লসাগ হয় তাহলে উপরে কি পড়ে থাকবে সেভেন ফোর এইট নিচে দিয়ে ভাগ উপর দিয়ে গুণ তাহলে নশোকে নয় দিয়ে ভাগ করলে কত হবে একশো একশোকে আবার ছয় দিয়ে গুণ করলে কত হবে প্লাস দেখো নশোকে নশো দিয়ে ভাগ করলে এক আবার উপরকে তাহলে উপরে কত পেলাম পেলাম হচ্ছে এইট জিরো এইট টু ডিভাইডেড বাই নাইন জিরো জিরো এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশে রূপান্তর করা বা সরলীকরণ করে আমাদের এই ফর্মটাই আসবে ডিরেক্টলি ক্লিয়ার তার পরের অঙ্কটা দেখো কি বলেছে জিরো তার মাথায় বার দেওয়া আছে তাহলে এই বারটা ওঠানোর জন্য প্রথমে কি করতে হয় কি নাইন লিখলাম বাই দেখো এখানে কিছু মাইনাস করতে হবে না মানে এখানে এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনপণিক নেই তাহলে মাইনাস জিরো করে দিচ্ছি আপাতত তারপর দেখো নাইন 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 হবে নিচে কেন কারণ তিনটার মাথাতেই পৌনপণিক আছে আমি কী বলেছিলাম কি যা যেখানে পৌন যতগুলো পৌনপণিক থাকবে ততগুলো নাইন আর যতগুলো পৌনপণিক থাকবে না দশমিকের পরে ততগুলো জিরো তাহলে দশমিকের পরের সংখ্যাগুলোর ক্ষেত্রেই কিন্তু এগুলো দেখব ক্লিয়ার তাহলে গুণ হয়ে আছে ইন্টু দেখো জিরো তার জিরো পয়েন্ট ওয়ান টু তার তাহলে ওয়ান টু মাইনাস জিরো ডিভাইডেড বাই কি হবে নাইন নাইন হবে কারণ দুটোর মাথায় পৌন আছে তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসছে দেখো নাইন থ্রি সিক্স ডিভাইডেড বাই ত্রিপল নাইন প্লাস প্লাস না গুণ আছে তাহলে টুয়েলভ বাই নাইন নাইন এবার যদি আমরা কাটাকুটি করি দেখো তিন নয় দিয়েই কাটছি তাহলে নয় দিয়ে কাটলে এখানে এগারো হয়ে গেল আর এখানে হবে যেটা নয় একে নয় ন চারে ছা ছত্রিশ এবার তিন দিয়ে কাটছি চার তিন চারে বারো তিন থ্রি 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 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই থ্রি সিক্স সিক্স থ্রি এই হচ্ছে আমাদের আনসার ক্লিয়ার এইভাবে আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি বা এইভাবে আমরা সরলীকরণ করতে পারি সরলীকরণের মানে হচ্ছে কি ছোটো ফর্মে ভেঙে লেখা তাহলে দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন আছে তাহলে এটাকেও প্রথমে করবো কী করে জিরো পয়েন্ট সিক্স থ্রি একে এই বা কন ভাঙার জন্য প্রথমে সিক্স থ্রি ডিভাইডেড বাই নাইন নাইন হবে প্লাস থ্রি সেভেন ডিভাইডেড বাই নাইন নাইন তাহলে এখন দেখো যোগ কর তো লসাগু যদি হয় নিচে নিচেকে দিয়ে ভাগ উপর দিয়ে গুণ তাহলে নাইনটি নাইনকে নাইনটি নাইন দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানকে আবার তেষট্টি দিয়ে গুণ করলে তেষট্টি হবে তারপর দেখো থার্টি সেভেন তাহলে সিক্সটি থ্রি প্লাস থার্টি সেভেন যদি অ্যাড করে দিই তাহলে হান্ড্রেড ডিভাইড বাই নাইনটি নাইন এই হচ্ছে আমাদের আনসার এভাবে আমরা উত্তরগুলো বের করতে পারি তারপরে দেখো এই প্রশ্নগুলো এবার তোমরা নিজেরা সলভ করবে কত উত্তর হচ্ছে দেখবে উত্তরগুলো কমেন্ট বক্সে জানাবে ক্লিয়ার আমি কতগুলো হোম ট্যাক্স দিয়ে দিয়েছি সেগুলো করবে দেখো নিজে থেকে এই অঙ্কগুলো যদি না করো তাহলে কিন্তু কোনো দিনই ডেভেলপ করতে পারবে না তোমাকে কেউ চাকরি পাইয়ে দিতে পারবে না আমি বলে দিচ্ছি এই অঙ্কগুলো নিজেরা করো আমি এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি আপলোড করে দিচ্ছি তো আমরা টেলিগ্রাম থেকে চ্যানেল থেকে ডাউনলোড করে অঙ্কগুলো করতে থাকো আর উত্তরগুলো অবশ্যই দেখো কীরকমভাবে কত উত্তর আসছে এবার আরও একটা টাইপ আছে দেখো এখানে ফোর সেভেন 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 রিপিট হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন 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 রিপিট হয়ে যাচ্ছে তাহলে কার মাথায় পৌনবণি করবে জিরো পয়েন্ট ফোর সেভেনের মাথায় পৌনবণি করবে এবার ফোর এইটাকে ভগ্নাংশে রূপান্তর আমরা করতে জানি ফোর সেভেন লিখতে হয় যার মাথায় পৌনবনিক নেই তাকে বিয়োগ করতে হয় আর নিচে পৌনপণিক যত আছে তাতে ততটা হচ্ছে নিলাম আর পৌনপণিক ছাড়া যত সংখ্যা আছে ততগুলো জিরো তাহলে আমাদের এটাকে করলে ক্যালকুলেট করলে কত হবে দেখো ফোর সেভেন মাইনাস ফোর তাহলে ক্লিয়ারলি দেখলে আমরা যেটা পাব সেটা হচ্ছে ফোরটি থ্রি বাই নাইন জিরো তাহলে আমাদের অপশান কি হচ্ছে এটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর ঠিক একইভাবে দেখো এটাও আছে তাহলে এটাকেও আমরা ওই রকমভাবে রূপান্তরিত করতে পারবো প্রথমে কী করবো পৌন পোনিকে লিখবো পৌরগণিক লিখলে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে মাথায় দুটো পৌনগণিক তাহলে এ কে যদি ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই এবার টোয়েন্টি ফাইভ মাইনাস জিরো জিরো ডিভাইডে বাই যতগুলো পৌনগণিক আছে ততগুলো নাইন নাইন হবে তাহলে টোয়েন্টি ফাইভ বাই নাইনটি নাইন হচ্ছে আমাদের আনসার তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তারপর দেখো জিরো পয়েন্ট নাইন এই যে দেখো নাইন নিয়ে ফোর সিক্স হবে যার মাথায় পৌনবলিক নেই তাকে বিয়োগ করে দিতে হয় তারপরে যতগুলোর মাথায় পৌন মোলিক আছে নয় লিখতে হয় যতগুলো মাথায় পৌন মোলিক নেই ততগুলো জিরো লিখতে হয় এই হচ্ছে এবার এটা ক্যালকুলেশন তো করতে পারবে যেটা উত্তর আসবে সেরকমভাবে তোমরা এবার করতে পারবে বাকি উত্তরগুলো তোমরা করো আর উত্তরগুলো নিজেরা হাতে চেষ্টা করো দেখো আজকে কুড়িটা অঙ্ক দিয়েছি এগুলো অ্যাসাইনমেন্ট বেসিসে তোমাদের দিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো তোমরা যদি রচ করতে থাকো দেখবে তোমাদের অঙ্কের ক্ষেত্রেও অনেক বেশি ডেভেলপ হবে আর আমাদের ক্লাসগুলো যে পিডিএফ সেগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা সেখানে জয়েন হয়ে যাও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে